প্রিয় বন্ধুরা, আমি ওয়াইদুর রহমান। আমাদের ইউটিউব চ্যানেল রহমান একাডেমি, রহমান একাডেমি ইউটিউব চ্যানেলের সবাইকে স্বাগত। আজ আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারে ইতিহাস জেনারেল এর বন্ধুদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নমান 5 এবং প্রশ্নমান 10-এর লাস্ট মুহূর্তের 20 কয়েক প্রশ্নের সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। তো তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের ইতিহাস জেনারেল অর্থাৎ পাসের প্রশ্ন যা আসবে তা এই প্রশ্নগুলির মধ্যে থেকে হুবহু কমন পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক। প্রথমে যে প্রশ্নটি রাখা হয়েছে 1 নম্বর দাগে, সেটা হচ্ছে প্রাচীন ভারতে ইতিহাস রচনার উপাদান রূপে মুদ্রার গুরুত্ব বিশ্লেষণ করো। কি বললাম, প্রাচীন ভারতে ইতিহাস রচনার উপাদান রূপে মুদ্রার গুরুত্ব আলোচনা করো। অথবা এই প্রশ্নটি এভাবে আসতে পারে, প্রাচীন ভারতে ইতিহাসে মুদ্রার গুরুত্ব ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন, নব্যপ্রস্তর যুগের বিপ্লব কি? নব্যপ্রস্তর যুগে আদিম মানুষের জীবনশৈলীতে কি কি পরিবর্তন ঘটেছিল? কি বললাম, নব্যপ্রস্তর যুগের বিপ্লব কি? নব্যপ্রস্তর যুগে আদিম মানুষের জীবনশৈলীতে কি কি পরিবর্তন ঘটেছিল? 3, হরপ্পা সভ্যতার অবক্ষয় বা পতনের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। কি বললাম, হরপ্পা সভ্যতার অবক্ষয়ের কারণ বা পতনের কারণগুলি আলোচনা করো। 4 নম্বর, হরপ্পা সভ্যতার অবক্ষয়ের পরিবেশগত কারণগুলি বিশ্লেষণ করো। 5, ঋগ্বৈদিক যুগের মানুষের ধর্মীয় জীবন যাত্রার সংক্ষিপ্ত পরিচয় দাও। ঋগ্বৈদিক যুগে মানুষের ধর্মীয় জীবনযাত্রার সংক্ষিপ্ত পরিচয় দাও। 6 নম্বর প্রশ্ন, সাম্রাজ্যবাদের প্রসারে চন্দ্রগুপ্ত মৌর্যের অবদান আলোচনা করো। সাম্রাজ্যবাদের প্রসারে চন্দ্রগুপ্ত মৌর্যের অবদান আলোচনা করো। 7, মৌর্য যুগে স্থাপত্য শিল্পের বিকাশের উপর একটি সংক্ষিপ্ত টীকা লেখো। 8, কনিষ্কের কৃতিত্ব সংক্ষেপে আলোচনা করো। কনিষ্কের কৃতিত্ব সংক্ষেপে আলোচনা করো। 9, বৌদ্ধ ধর্মের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 9, বৌদ্ধ ধর্মের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 10, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার উপর সংক্ষিপ্ত আলোচনা করো। অথবা হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার উপর টীকা লেখো। 11, পরবর্তী বৈদিক যুগের সামাজিক অবস্থার উপর একটি সংক্ষিপ্ত টীকা লেখো। পরবর্তী বৈদিক যুগের সামাজিক অবস্থার উপর একটি সংক্ষিপ্ত টীকা লেখো। 12, ঋগ্বৈদিক যুগে ভারতের সামাজিক অবস্থা সংক্ষেপে আলোচনা করো। ঋগ্বৈদিক যুগে ভারতের সামাজিক অবস্থা সংক্ষেপে আলোচনা করো। 13, মেহেরগড় সভ্যতার একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। 13, মেহেরগড় সভ্যতার একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। 14, আলেকজান্ডারের ভারত অভিযানের ফলাফল কী ছিল? আলেকজান্ডারের ভারত অভিযানের ফলাফল কী ছিল? এই ছিল 14টি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন মানের প্রশ্ন। এই প্রশ্নগুলির মধ্যে থেকে তোমরা কালকে অথবা তোমাদের আগামী দিনের পরীক্ষাতে 100% ইতিহাসে 5 মার্কের 8টি প্রশ্নই কমন পেয়ে যাবে। এবার আমি প্রশ্নমান 10-এর প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। প্রশ্নমান 10-এর মাত্র 6টি প্রশ্ন রেখেছি। এই প্রশ্নগুলির মধ্যে থেকেই তোমাদের যে 10 মার্কের 2টো প্রশ্ন লিখতে হয় তা কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, ঋগ্বৈদিক যুগের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার পর্যালোচনা করো। কি বললাম, ঋগ্বৈদিক যুগের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা পর্যালোচনা করো। ঋগ্বৈদিক যুগে সামাজিক অবস্থা ও অর্থনৈতিক অবস্থার পর্যালোচনা করো। 2 নম্বর প্রশ্ন, খ্রিস্টীয় প্রথম 2 শতকে ভারত রোম বাণিজ্যের পরিচয় দাও। কি বললাম, খ্রিস্টীয় প্রথম 2 শতকে ভারত রোম বাণিজ্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। তারপরে দেখো যে প্রশ্নটি 3 নম্বরে আছে, আনুমানিক 1500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দের মধ্যকালীন সময়ে বৈদিক আর্যদের অর্থনৈতিক জীবন কিভাবে বিবর্তিত হয়? কি বললাম, আনুমানিক 1500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দের মধ্যকালীন সময়ে বৈদিক আর্যদের অর্থনৈতিক জীবন কিভাবে বিবর্তিত হয়? 4 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার স্রষ্টা কারা? এই সভ্যতার নাগরিক বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। হরপ্পা সভ্যতার স্রষ্টা কারা? এই সভ্যতার নাগরিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 5, অশোকের ধর্মের প্রকৃতি নিরূপণ করো। অশোকের ধর্মের প্রকৃতি নিরূপণ করো। 6, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতে বৌদ্ধ ও জৈন ধর্মের উত্থানের কারণগুলি আলোচনা করো। কি বললাম, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতে জৈন ও বৌদ্ধ ধর্মের উত্থানের কারণগুলি ব্যাখ্যা করো। এই ছিল তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ 6টি 10 মার্কের প্রশ্ন। এই প্রশ্নগুলি চর্চা করে গেলেই তোমাদের
ফাইনাল অর্থাৎ প্রথম সেমিস্টারে ইতিহাস ফাইনাল এক্সামে 100% কমন পাবে। আজকের আলোচনা এ পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, নিজের প্রতি খেয়াল রেখো। আবারও দেখা হবে প্রশ্ন মান 2-এর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদেরকে এভাবে হেল্প করতে থাকবো। আজকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।